অসম তথা উত্তৰ পূবত কিয় গেঠেলা মাৰিছে ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাম? তীব্র প্রতিক্রিয়ার পিছতে উত্তর পূবর নির্মীয়মান রাষ্ট্রীয় ঘাইপথর পর্যালোচনা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারীর। দিল্লির উত্তর পূবর প্রতিখন রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়াবর্গর সঙ্গে পৃথকে পৃথকে বৈঠক। দশক দশক ধরে উত্তর পূবর সম্পূর্ণ নহওয়া রাষ্ট্রীয় ঘাইপথর নির্মাণ শীঘ্রে সম্পূর্ণ করার নির্দেশ। যোরহাটের ডিব্রুগড় রাষ্ট্রীয় ঘাইপথর নির্মাণ শীঘ্রে সম্পূর্ণ করার আশ্বাস। হয় আশ্বাসের পিছত আশ্বাস। দেড় দশকরও অধিক কাল যোরহাটের ডিব্রুগড় নির্মাণ হয়ে থাকা ফোরলেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ চাই জলা কলা খুয়াই আছে রাইজ। মরণ থান সদৃশ হয়ে পড়া রাষ্ট্রীয় ঘাইপথ চাই ইতিমধ্যে কাঢ়িলে বহুজনের প্রাণ। কিছুদিন পূর্বে রাষ্ট্রীয় ঘাইপথর কামর পর্যালোচনা করে NHIDCLর বিষয়া আর ঠিকাদারক অন ক্যামেরা ধমক দিছিল কেন্দ্রীয় পথ পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী। কিন্তু গাডকারীর ধমকে গা লড়াব নোৱাৰিলে NHIDCLর বিষয়া ঠিকাদারক। আজিলৈ 60% কামো সম্পূর্ণ নহল কেবল যোরহাটের জাজিলৈ নির্মাণ হয়ে থাকা পথজোড়ে। পুনের মঙ্গলবারে দিল্লীত কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারীর কার্যালয়ত অনুষ্ঠিত হয় পর্যালোচনা বৈঠক। এই বৈঠকত উপস্থিত থাকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, সাংসদ দিলীপ শইকীয়া, অসমের মুখ্য সচিব তথা NHIDCLর শীর্ষ বিষয়া ঠিকাদার। এই বৈঠকত বিশেষকৈ আলোচনা হয় যোরহাটের ডিব্রুগড়লৈ নির্মীয়মান রাষ্ট্রীয় ঘাইপথর প্রসঙ্গ। বৈঠকের অন্তত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় জানালে এই পথচোয়ার নির্মাণ শীঘ্রে সম্পূর্ণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় মঙ্গলবারের বৈঠক। সংশ্লিষ্ট সকলো ইয়াত আলোচনাত গাডকারী ডাঙরিয়ায় মাতি আনিছিল। এনেকুৱা প্রচেষ্টা আমি দুমাহ তিনি মাহৰ মূৰে মূৰে লৈ থাকিম, যাতে যোরহাটৰ পৰা ডিব্ৰুগড়লৈকে হাইৱেটো নির্মাণৰ কাম সোনকালে শেষ হয় আৰু আমি যিমান পাৰো সিনসিয়ারলি এই হাইৱেটো নির্মাণৰ কাম শেষ কৰাৰ বাবে আমি যত্ন লম। আনহাতে এই পথছোৱাৰ কাম দুই তিনি মাহৰ মূৰে মূৰে পুনৰ পৰ্যালোচনা কৰা হ'ব বুলিও জনায় মুখ্যমন্ত্রী শর্মাই। ইয়াৰ উপৰি মঙ্গলবাৰৰ বৈঠকত কেন্দ্ৰীয় পথ পৰিবহণ মন্ত্ৰীজনে পৰ্যালোচনা কৰে অসমত চলি থকা আৰু প্ৰস্তাৱিত মুঠ 57টা প্ৰকল্প। এই 57টা প্ৰকল্পই সামৰি লৈছে 1001 কিলোমিটাৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ। সেই অনুসৰি প্ৰস্তাৱিত কাজিৰঙাৰ এলিভেটেড কৰিডৰৰ 2-3 মাহৰ ভিতৰতে কেবিনেট অনুমোদনৰ আশ্বাস দিয়ে গাডকাৰীয়ে। একেদৰে গহপুৰ নুমলীগড়ৰ মাজৰ টানেল নিৰ্মাণৰ DPR প্ৰায় সম্পূৰ্ণ হোৱা বুলি জনোৱাৰ লগতে শীঘ্ৰে নিবিদাৰ কাম আৰম্ভ হ'ব বুলিও জনায় কেন্দ্ৰীয় মন্ত্ৰীজনে। ইফালে এই বৈঠকতে বাইহাটা চাৰিআলিৰ পৰা তেজপুৰলৈ ফোরলেনযুক্ত ৰাষ্ট্ৰীয় ঘাইপথ নিৰ্মাণৰ 3 মাহৰ ভিতৰতে কেন্দ্ৰীয় চৰকাৰৰ অনুমোদনৰ ব্যৱস্থা কৰাৰ আশ্বাস দিয়ে নীতিন গাডকাৰীয়ে। শীঘ্ৰে যোৰহাট মাজুলীৰ দলঙৰ পুনৰ নিবিদা কৰাৰ আশ্বাস কেন্দ্ৰীয় পথ পৰিবহণ মন্ত্ৰীজনৰ। সামাজিক মাধ্যমযোগে এই কথা জনায় মুখ্যমন্ত্ৰীয়ে। প্ৰস্তাৱিত কাজিৰঙাৰ ওপৰত এলিভেটেড কৰিডৰ, ইতিমধ্যে ইয়াৰ যিটো এলাইনমেণ্ট তাক ভাৰত চৰকাৰে এপ্ৰুভ কৰিছে। নীতিন গাডকাৰী ডাঙৰীয়াই আমাক আশ্বাস দিছে যে অহা 2-3 মাহৰ ভিতৰত ই কেবিনেটত ফাইনেল এপ্ৰুভেলৰ কাৰণে যাব। গহপুৰৰ পৰা নুমলীগড়লৈকে যিটো টানেলৰ নিৰ্মাণ তাৰ ওপৰতো আজি আলোচনা হয়। তার DPR ইতিমধ্যে নির্মাণের কাম প্রায় শেষ হয়েছে, তেওঁলোকে পরবর্তী পদক্ষেপও হাতত লব। বাইহাটা চারিআলির পর তেজপুরলে যেটা রাষ্ট্রীয় ঘাইপথ সেইটো ফোরলেন করা, এই দিশতো গাডকারী ডাঙরিয়ে আমাক কথা দিছে যে অহা 3 মাহৰ ভিতৰত তেওঁ গোটেই প্রকল্পটো ভারত সরকারের পৰা অনুমোদন করার বাবে চেষ্টা করব। অসমের উপরি অরুণাচল প্রদেশের 423 কিলোমিটাৰতকৈ অধিক দৈৰ্ঘ্যৰ 15টা ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰকল্প, মণিপুৰৰ 37টা ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰকল্প, ত্ৰিপুৰাৰ 16টা ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰকল্প আৰু নাগালেণ্ডৰ 29টা ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰকল্পৰ অগ্ৰগতিৰ বিষয়ে কেন্দ্ৰীয় পথ পৰিবহণ মন্ত্ৰীজনে পৰ্যালোচনা কৰে। নিৰ্মীয়মান ৰাষ্ট্ৰীয় ঘাইপথসমূহৰ কাম সময়মতে সম্পূৰ্ণ কৰা, উত্তৰ পূবৰ ৰাজ্যসমূহৰ যোগাযোগ ব্যৱস্থা আৰু অৰ্থনৈতিক উন্নয়নৰ ওপৰতো অধিক গুৰুত্ব আৰোপ কৰা হয় এই বৈঠকত। নিউজ ডেস্ক রিপোর্ট, News18, অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।